আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করতেছি। তো আজকে খুব সুন্দর একটা জায়গা আপনাদের নিয়ে যাব, সেটা হলো গুলিয়াখালী সি বিচে। তো এখন আমরা রিং রোড দিয়ে যাচ্ছি আর এই রাস্তা খুবই সুন্দর। যতবারই আমি এই রাস্তা দিয়ে যাই না কেন, আমি একটু হলো ভিডিও করে রাখি। খুবই সুন্দর একটা জায়গা, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। তো বর্তমানে এই রাস্তাটা কিন্তু বন্ধ, যেহেতু বৃষ্টি হয় পাহাড় ধসে পড়ার সম্ভাবনা অনেকটা বেশি, সে কারণে বন্ধ আছে। তো আমরা খুব কষ্ট করে এই রাস্তা দিয়ে গেছি। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব। তাহলে দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি সীতাকুণ্ড গুলিয়াখালী বিচের কাছাকাছি। আমরা পিছনে ফেলে আসছি সীতাকুণ্ড ইকো পার্ক। আর এই ডানে রুটটা, যে রুটটা হলুদ দিলিংটা দেখা যাচ্ছে, এই এই সাইডটা রুট আছে, এই রুটটা আপনারা যেতে পারবেন চন্দ্রনাথ পাহাড়ে। আমরা প্রায় গুলিয়াখালী বিচের কাছাকাছি এসে পড়ছি, তো একটু রেস্টের জন্য আমরা মেন রুটের কাছাকাছি নামলাম। এই টি স্টলটা, এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস, বাচ্চার জন্য একটা কেক আর মেয়েটার জন্য একটা চিপস কিনে আমরা এখানে খেয়ে নিলাম, আর একটা মিষ্টি দই নিয়ে নিলাম। একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার আমরা এখনই চলে যাব গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে। বিচের প্রায় কাছাকাছি চলে আসছি, তো আর কিছুক্ষণের মধ্যে বিচে পৌঁছে যাব। প্রচুর গরু জন্য খাবার, এরকম খেলামেলা পরিবেশে আসলে আর কি গরু একটু বেশি দেখা যায়, অনেক গরু পালে। তো ফ্রেন্ডসরা, আমরা এসে পৌঁছলাম গুলিয়াখালী বিচ। যে বিচটা, আমি রুটটা আরো চার পাঁচবার আসছে, এখন ঠিক মতো আমি চিনতেই পারি না, এত পেঁচানো গোছানো রাস্তা। আর আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে একবারে যেটা উঁচা পাহাড়টা সেটাই চন্দ্রনাথ পাহাড়, উপরে মন্দির আছে আর তার ডাইনি আপনার সীতাকুণ্ড ইকো পার্ক। তো আমরা ওগুলো ঘুরে আসছি, আজকে আমরা গুলিয়াখালী বিচে আসছি। প্লেসটা আজকে এতই সুন্দর লাগতেছে, খুবই ভাল লাগতেছে। আসলে আকাশটা মেঘলা, তার উপর খুব সুন্দর বাতাস, এত বাতাস মনটা ভরে যাচ্ছে বাতাসে, খুবই ভাল লাগতেছে আজকে দিনটা। আমরা আসলে প্ল্যান করছি যে মেঘলা দিনে আসব, কারণ মেঘলা দিনে আসলে ঠান্ডা থাকে পরিবেশটা। এই যে গুলিয়াখালী বিচ, এখন অবশ্য ভাটার সময়, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নৌকাগুলো কাদের উপর দাঁড়িয়ে আছে, এখন পানি নাই, কারণ ভাটার সময় পানি থাকে না, জোয়ারের সময় এই জায়গাটা পানি এসে ভরে যায়, এই নৌকাগুলো এখান থেকে বের হয়ে যেতে পারে, আসতে পারে এই জায়গাটা। তো আমরা এই জায়গাটা যেতে পারবো না, আমরা সবাই যারা যাচ্ছে গুলিয়াখালী বিচ সবাই ওই সাইডে ঘুরে যাচ্ছে, ওই সাইডে একটু শুকনা, তো আমরা ওইখান থেকে হেঁটে একবারে ঠিক অনেক দূর, এখান থেকে বলা যায় আরো 20 মিনিট লাগবে আমাদের সাগরের পারে পৌঁছতে। তো চলুন আপনাদেরকে আজকে গুলিয়াখালী বিচটা দেখাবো, আসলে খুবই আকর্ষণীয় জায়গা, খুবই সুন্দর যে বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা বিচ আছে, এটা আসলে বিশ্বাস করা যায় না এখানে না আসলে। তো চলুন আপনাদের পুরো ভিডিওটি না কেটে আপনারা দেখতে থাকেন। এখান দিয়েও কাদা আছে অল্প, এর আগের বার একবার আসলাম তখন অনেক কাদা ছিল, আঠু পর্যন্ত কাঁথা ছিল, সেই কাঁথা পাড়ে আমরা গেছি, এই জন্য এবার আমি আসতে চাই নাই। তারপর আমার হাজবেন্ড কিন্তু জোর করে নিয়ে আসছে, তো দেখুন কত কাঁথা, কিভাবে যাবো। হাজবেন্ড আমার ঘুরতে খুবই পছন্দ করে, সেজন্য এখানে আসা, যেহেতু আজকে ফ্রাইডে এই জন্য আসলাম। আমরা এখন আছি গুলিয়াখালী বিচের ঠিক জঙ্গলের সামনে, আমাদের পিছনে অনেক বিশাল জঙ্গল, এখানে এখানে যে কেউ গেলে হারিয়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা বেশি। এখনো বিচ কিন্তু অনেক দূরে, ওই শেষ মাথায় বিচ যেতে হবে। একবার সি বিচের কাছাকাছি এসে পড়েছি আমরা। তো এখানে জোয়ারের সময় প্রচুর পানি হয় আর ভাটার সময় পানিগুলো নেমে যায়, এখন ভাটা চলতেছে, দূরে দেখতে পারতেছেন সি বিচ। তো এই যে মানে খালি জায়গা পেয়ে
খুব সুন্দর পরিবেশ পেয়ে বাচ্চাগুলো দৌড়াচ্ছে ইচ্ছা মতো। গুলিয়াখালী বিচে আসি আমরা এখন, আমাদের বাচ্চা খুবই খুশি, আমার ছেলেটা এবং মেয়েটা। এই জায়গাটা একটু কাঁচা জায়গা, অনেক আম্মু করে নিয়ে নিছি, নাহলে বাচ্চাটা দৌড়াতে চাচ্ছে। যে নোনা পানির যে গাছগুলো, এই শিকড়গুলো কিন্তু আসলে মাটির উপরে উঠে যায়, তো একটু এখানে হাঁটার সময় একটু সাবধানে হাঁটবেন, হ্যাঁ, তা না হলে আপনাদের শিকড়ে কিন্তু আসলে পা বেজে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা বা বড় ধরনের কোনো আহত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো বিচের রাস্তাটা আমি আইটু দেখানোর চেষ্টা করব, যে এই যে গাছের শিকড় ঠিক এখান থেকে কিন্তু পার হতে হয়, না হলে যে মাঝখানটা পানি আছে, এই শিকড়ের মাঝখানে পা দিয়ে দিয়ে পার হতে হয়, একটু সাবধানে পার হবেন। আপনারা যদি কখনো এখানে আসেন, সবাই জোয়ারের সময় এখানে পানি এসে ভরে যায়, হ্যাঁ। কিছু দোকান আছে এখানে, আপনারা হালকা চা নাস্তা পানি করতে পারবেন, চটপটি পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়, হালকা পাতলা খাবার আর কি। আপনারা ভারী খাবারগুলো আপনাদের সাথে করে নিয়ে আসতে হবে, এখানে ভারী খাবার পাওয়াটা খুব ক্রিটিক্যাল। আর পরিবেশটা খুবই সুন্দর, অনেকে ঘুরতে এখনো আসতেছে, অনেকে ঘুরে চলে যাচ্ছে। তো একবারে সি বিচের কাছাকাছি চলে আসছি। এই যে আশ্চর্যজনক আর কি, আমার কাছে সপ্তম আশ্চর্য লাগে জায়গাটা, এতই সুন্দর, এত সুন্দর পরিবেশ জায়গাটা, সবুজ গাছগাছালি আর মানে জায়গা জায়গায় গর্ত। আর এই গর্তগুলো হওয়ার কোনো অনেক কারণ আছে, যে সেই কারণগুলো আমি আপনাদের আরেকটু সামনে থেকে দেখাবো। যেমন একটা একটা কারণ আমি দেখাতে পারি, যে এই যে কাঁকড়া গাছ, এই যে কাঁকড়া গাছ, এই গাছগুলো যে শ্বাসমূলগুলো, এগুলো কিন্তু মাটি ভেদ করে উঠে যায় এবং পুরো মাটিগুলো এই মাটিগুলো দেবে যায়। দেবে যাওয়ার কারণে দেখা যায় এই জায়গাগুলো পানি জমে থাকে জায়গায় জায়গায়। তো অনেক থেকে অনেকে সি বিচ থেকে আসার পরে তো দেখা যায় যে এই পানিগুলোতে পা ধুয়ে নেয়, কারণ এই সি বিচটা পুরাই কাদার সি বিচ। আর জায়গাটা অদ্ভুত সুন্দর, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না, যদি আপনারা গুলিয়াখালী সি বিচে না আসেন। এতই সুন্দর গুলিয়াখালী সি বিচ, এটা কিন্তু সীতাকুণ্ডে পড়ছে, ঠিক চন্দ্রনাথ যে পাহাড়টা তার অপোজিটে গুলিয়াখালী সি বিচটা। অদ্ভুত এক মনোরম সুন্দর প্রাকৃতিক পরিবেশ, হ্যাঁ, আসলে এখানে নিঃশ্বাস নিতে এত ভাল লাগে, তো আর এখানে হাঁটতে আসলে অদ্ভুত ভাল লাগে, বলে বোঝাতে পারবো না। যে এই যে জায়গা জায়গায় যে আপনাদের পানি জমে আছে গাঁদা হয়ে, এগুলো কিন্তু আসলে এই যে কাঁকড়া যে গাছের যে শ্বাসমূলগুলো, এই শ্বাসমূলগুলোর কারণ মেনত এই কারণ এইখানে। যে আপনাদের আপনাকে আরেকটা গাছ দেখাবো, যে এই যে কাঁকড়া গাছটা, এই যে শ্বাসমূলগুলো একবারে গাছের ঠিক শ্বাসমূলগুলো উঠে আসে আকাশের দিকে, মাটির উপরে উঠে আসে, আর ঠিক এই জায়গা ঘিরেই কিন্তু আপনার গাঁথা হয়ে আছে। এবং গাঁথা হওয়ার কারণে যে বৃষ্টির পানিগুলো বা এমনি জোয়ারের পানিগুলো এখানে কিন্তু জমে থাকে। তো অদ্ভুত এক পরিবেশ, অসম ভাল লাগতেছে আমাদের এই পরিবেশটা, আসলে আমি বলে বোঝাতে পারবো না। পুরোটা জায়গাটা আমার আপনাদেরকে বারবার দেখাতে ইচ্ছা করতেছে, যে এত সুন্দর জায়গা, এত সুন্দর একটা প্লেস, কোনো কাদা নাই, কোনো ময়লা নাই, পরিবেশটা এতই সুন্দর, সবুজ ঘাস, আর এই গাছগুলো আসলে এইখানেই দেখা যায়। আমার কাছে গাছগুলো কিন্তু জায়গা জায়গা দেখছেন আপনারা অনেক গাঁথা হয়ে রয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু পানি জমে আছে প্রচুর। এখানে কিন্তু শ্বাসমূল আছে, পার হওয়া আমাদের এই ধাঁধাগুলো আমাদের পার হতে হবে। এটা পার হওয়াটা খুবই ক্রিটিক্যাল, খুবই টাফ, দেখে দেখে পার হতে হবে ধাঁধাগুলো। তো এই যে আমি খুব দ্রুত ধাঁধাগুলো পার হচ্ছে, এটা কিন্তু মেয়েরা সাধারণত পার হতে পারবে না, দেখে দেখে কোন দিক দিয়ে আসলে যাওয়ার রাস্তা আছে, সেই রাস্তাটা আমাদের খুঁজে বের করতে হবে রাস্তাটা। তো এই যে বাচ্চার আম্মু আসতেছে ধাঁধাগুলো পার হয়ে। আরেকবার দেখাতে চাই, যে এই যে শ্বাসমূলগুলো, এই যে বাচ্চার আম্মু কিন্তু শ্বাসমূলের উপরে পা পড়ে কিন্তু এখনই পড়ার উপক্রম হয়েছিল, যার কারণে আমি সামনে থাকা আমার ধরতে পারা কিন্তু পড়তে পারে নাই, পড়ে নাই। তো আল্লাহ বাঁচাইছে, যে এখানে পড়লে কিন্তু আসলে অনেক বড় ধরনের একটা আহত হতো। তো এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে কাঁকড়া গাছগুলো, এই কাঁকড়া গাছগুলো যে শ্বাসমূলগুলো, এই যে শ্বাসমূলগুলো, এই শ্বাসমূলগুলো কিন্তু শ্বাস নেওয়ার জন্য কিন্তু মাটির উপরে উঠে আছে, এবং প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে গর্ত হয়ে আছে, এবং গর্তগুলোতে কিন্তু এই যে জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি এগুলো কিন্তু জমে থাকে, সবসময় জমে থাকে। আমি শীতের সময় যখন আসছি তখনও কিন্তু এইসব জায়গাগুলোতে পানি থাকে, আর এই বর্ষাকালে তো পুরো জায়গাটা আসলে অদ্ভুত হয়ে আছে, যে এখানে আসলে ধাঁধা বলতে গেলে এই জায়গাটা পার হওয়াটা খুব টাফ, খুব বিচক্ষণতার সাথে এই জায়গাগুলো আপনাদের পার হতে হবে, তা না হলে আহত হওয়ার অনেক সম্ভাবনা, খালি পায়ে কোনো মতেই পার হতে যাবেন না। নিচে আপনাদের যে এই শ্বাসমূলগুলো অনেক শক্ত, এগুলো পায়ে পড়াটা অনেক সম্ভাবনা থাকে,
জুতা পরা থাকলে কিছুটা বাজার হওয়ার সম্ভাবনা আছে। এই যে শ্বাসমূল আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা যারা চট্টগ্রাম ঘুরতে আসবেন, যে পর্যটন নগরী, অবশ্যই সীতাকুণ্ডের যে আপনার ইকো পার্ক সীতাকুণ্ডের, তারপরে চন্দ্রনাথ পাহাড়, এবং চন্দ্রনাথ পাহাড়ের ঠিক অপোজিটেই এই গুলিয়াখালী বিচ, এই বিচগুলোতে আপনারা অবশ্যই ঘুরতে আসবেন। কারণ এটা আসলে অদ্ভুত একটা জায়গা। আসলে গুলিয়াখালী বিচ যে জায়গাটা নাম রাখছে এটা কিন্তু এমনি রাখে না, আসলে এই জায়গাটা ঘুরতে হয় 10 মিনিটের পথ আসার জন্য 1 ঘন্টা ঘুরতে হয়। মানে ঘুরতে ঘুরতে আসলে নিজের কাছে বিরক্ত লেগে যায়, কিন্তু জায়গাটা এত ভালো হওয়ার কারণে আসলে বিরক্তটা মনে হয় না, কোনো বিরক্ত লাগতেছে। ঠিক এই যে আমরা সামনে সাগরের সামনে চলে আসছি, সামনে শুধু সাগর আর সাগর, এবং এখানে যে বিচগুলো, এখানে কাদা, পুরো কাদা, সবারই পার হতে হলে এখানে জুতা খুলে পার হতে হবে, এমন আছে হাঁটুতামা কাদা, পার হয়ে আপনার ঠিক বিচের সামনে যেতে হবে। তো আমরা এখন বিচে চলে আসছি, এই যে বাচ্চা বাচ্চা আম্মুরা চলে আসছে বিচের কাছে কাছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর এই যে আমরা যে কাঁকড়া গাছগুলো এবং দাদালো জায়গাগুলো, ওই জায়গাগুলো আমরা পার হয়ে আমরা একবারে বিচে চলে আসছি। তো অনেক ভালো লাগতেছে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি করে লাইক দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনাদের আপন মানুষদের কাছে, আর যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে একটা কাঁকড়া হেঁটে যাচ্ছে সি বিচের, দেখেন কত সুন্দর লাগতেছে কাঁকড়াটা।